নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ্র ইয়োগা। আজকে আমি একটি অন্য আসন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আসনটি হচ্ছে পশ্চিমোত্তাসন। এবারে এটি যে একটি এক্স্যাক্ট পোজ সেটা নয়, মানে এটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য, মানে যারা নতুন নতুন আসন করছেন তারা কিভাবে পশ্চিমোত্তাসন করবেন সেটিকে দেখানো হয়েছে। এবার এক্স্যাক্টলি পোজ যেটা, সেটা আমি পরে একটি অন্য ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকে যে পশ্চিমোত্তাসনটা নিয়ে কথা হচ্ছে সেটি আপনার শারীরিক দিক থেকে অনেকভাবে হেল্প করবে। তো প্রতিবারের মতন এবারও বলবো যে আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবেন, তারপরে আসন প্র্যাকটিস করবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের এই ভিডিওটি যদি না দেখে থাকেন তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটি আগে দেখে নিন, তারপরে আসন প্র্যাকটিস করবেন। তো চলুন আজকে আমরা দেখে নিই যে পশ্চিমোত্তাসন কীভাবে করব, এর উপকার কী কী বা সতর্কতাই বা কী কী। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই এইভাবে আপনারা শুয়ে পড়বেন, হাত পা সব স্ট্রেট রেখে। এরপর হাতগুলোকে ওপর দিকে কানের সঙ্গে লাগিয়ে স্ট্রেট করে ধরে রাখবেন। এরপর এইভাবে উঠে পুরো বডিটাকে এভাবে টেনে নেবেন। এবার হাতগুলোকে দিয়ে পায়ের আঙুলগুলোকে ধরুন। এবার যতটা সম্ভব সামনের দিকে ঝুঁকে মাথাটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করুন। তো এই হচ্ছে পশ্চিমোত্তানাসন। এরপর যেভাবে ঠিক ধরেছিলেন ঠিক সেইভাবেই ছেড়ে দেবেন, দিয়ে আপনারা সবাসনে বিশ্রাম করতে পারেন। তো চলুন এবার দেখে নিই যে পশ্চিমোত্তানাসনের উপকার বা সতর্কতাগুলো কী কী। তো আপনারা দেখলেন যে আমরা পশ্চিমোত্তাসন কীভাবে করব, এর উপকার কী কী বা এর সতর্কতাই বা কী কী। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর যদি এখনও পর্যন্ত এই ফ্যামিলির একটা মেম্বার না হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একটা মেম্বার হয়ে যাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি আসন বা প্রাণায়ামের সঙ্গে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।